মিয়ানমারের দালাল চক্র অবৈধভাবে ঢুকে বান্দরবান থেকে দরিদ্র পাহাড়িদের সেদেশে নিয়ে যাওয়ার প্রলোভন দেখাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সীমান্তে সতর্ক করা হয়েছে বিজিবিকে। বান্দরবান প্রতিনিধি কৌশিক দাসের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মিয়ানমারের রাখাইনের মংডুতে গেলেই মিলবে উন্নত জীবন, গবাদি পশুসহ পাওয়া যাবে জায়গা জমি, সেই সাথে মিলবে সাত বছর বসে খাওয়ার সুযোগ। বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকার মারমা উম্র সম্প্রদায়ের হতদরিদ্র পরিবারগুলোকে মিয়ানমারে পাড়ি জমাতে এমন প্রলোভন দেখাচ্ছে দালাল চক্র। বলা হচ্ছে জনপ্রতি ১,০০০ টাকা দিলেই মিলবে এ সুযোগ। সাত বছর খানা দিবে এরকম বলে, যারা নাই, যারা না থাকে, খানা নাই, ওনার তো থাকতে পারে না। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন শুকনো মৌসুমে দুর্গম পাহাড়ি এলাকায় খাদ্য সমস্যা দেখা দেয়, আর এ সুযোগে টাকা কামানোর জন্য দরিদ্রদের টার্গেট করে এসব দালাল চক্র। আমরা নজর রাখছি এটাকে কিভাবে প্রতিরোধ করা যায়, এটাকে কিভাবে আমরা ওনাদের যাওয়ার থেকে বিরত রাখা চাই, সেটা আমরা পরবর্তীতে উপজেলার মাসিক সভায় আমরা আলোচনা করব। এরা আসলে অলস, কাজ করে না, এই বসে বসে খাওয়ার অভ্যাসটা এই আমাদের পাহাড়িদেরকে ছাড়তে হবে বলে আমি মনে করি। ওখানে যারা বসবাস করে এরা জমির উপর নির্ভর, এই শুকনা মৌসুমে জুম কাটার সময় কিছু খাদ্য ঘাটতি হয়। থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে মিয়ানমার থেকে আসা কিছু লোক তাদের প্রলোভন দেখিয়ে সেখানে নেয়ার চেষ্টা করছে, এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। মিয়ানমার থেকে ওখান থেকে কিছু লোক তাদেরকে লোভ দেখিয়েছে যে ওখানে গেলে পাঁচ সাত বছর কোনো কাজ না করেই খাবার পাওয়া যাবে, বা ওখানে ঘর বাড়ি করে দিবে সরকারের পক্ষ থেকে, এরকম কিছু লোভ দেখানোর কারণে তারা সেই লোভে পড়েই মূলত যাবার চেষ্টা করছে। তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি যে নিজের দেশ ছেড়ে যাবার ভিতরে কোনো ভালো কিছু নাই, বরং আমাদের পক্ষ থেকে যদি তাদের কিছু করা যায়, তাদের যদি আর্থিক কোনো সহায়তা দরকার হয় সেটা আমরা দিব। কোনো দালাল চক্র যাতে লোভ দেখিয়ে কাউকে দেশান্তরী করতে না পারে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে বিজিবিকে সতর্ক করা হয়েছে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।